بسم الله الرحمن الرحيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে, বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালাল এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে সে কিছুই দেখতে পায় না। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء. তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝোড়ো রাতে পথ চলে, যাতে থাকে আধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين.
হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন, তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে, অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না, বস্তুত এসব তোমরা জানো। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো, তোমাদের সেসব সাহায্যকারীদের সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, তা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।